এটা তোমাদের ক্লাস টেস্ট ফুল মার্কস হচ্ছে পনেরো সময় হচ্ছে তিরিশ মিনিট এটা জীবনানন্দ দাসের যে শিকার কবিতা সেখান থেকে এই প্রশ্নটা করা হয়েছে প্রথমে তোমাদের পাঁচটি প্রশ্ন আছে ছোট প্রশ্ন পাঁচটির মধ্য থেকে তোমাদের মানে সঠিক উত্তর নির্বাচন করো সেখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে শিকার কবিতায় দেশওয়ালি বলতে বোঝানো হয়েছে অরণ্যের আদিবাসীদেরকে গাছপালাকে অরণ্যের জীবজন্তুকে নাকি শহরের মানুষকে সারা রাত ধরে কার হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিল হরিণটি সিংহি দেশওয়ালি টেরিকাটা শিকারি নাকি চিতা বাঘিনী তারপরে তিন নম্বর প্রশ্ন দেখো শিকার কবিতায় সবুজ সুগন্ধি ঘাস কিসের কিসের মতো মেহবিনীর পাতার মতো পেয়ারা পাতার মতো কচি পাতাবিল মতো টিয়ার পালকের মতো নদীর জল কোন ফুলের পাপড়ির মতো লাল মচকা ফুলের গোলাপ ফুলের জবা ফুলের নাকি মোরগ ফুলের মতো লাল আচ্ছা চার নাম পাঁচ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে টেরিকাটা লোকগুলোর মুখে বিড়ির ধোঁয়া নাকি চুরুটের ধোঁয়া নাকি সিগারেটের ধোয়া নাকি পাইপের ধোয়া এবার তোমাদের এক কথায় উত্তর দাও পাঁচটি প্রশ্ন আছে দু নম্বরের করে দু লাইনের মতো করে লিখবে দশ নাম্বার থাকবে এবার দেখো প্রথম প্রশ্ন হচ্ছে শিকার কবিতায় পেয়ারা ও নোনার গাছের রঙকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভোরের আলা আলোয় তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে তিন নম্বর প্রশ্ন দেখো চমক লাগিয়ে দেবার জন্য কে কাকে চমক লাগিয়ে দিতে চায় চার নাম্বার প্রশ্ন হচ্ছে নদীর শীতল ঢেউয়ে সে নামল হরিণটি কেমন শরীর নিয়ে নদীতে নেমেছিল পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে দেশোয়ালিদের জ্বালানো আগুনকে কিসের সঙ্গে কবি তুলনা করেছেন